নমস্কার বন্ধুরা আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই একবার বাসে করে আমাদের দেশের বাড়িতে যাচ্ছিলাম তো প্রচণ্ড ভিড় বাস আর বাসের পেছনে বসেছিলাম অনেক দূর গ্রামের বাড়ি যেহেতু বাস যাচ্ছিল আর রাস্তা খুব খারাপ তো পেছনে সিট এত জার্কিং হচ্ছিল প্রচণ্ড আমারও অসুবিধা হচ্ছিল ধীরে ধীরে যত দূর যাচ্ছে বাসের লোকগুলো নামতে থাকছে আর আমি পেছন থেকে আস্তে আস্তে আগিয়ে আসলাম এক সময় দেখলাম যেহেতু আমাদের বাড়িটা একদম লাস্টে ছিল বাস পুরো খালি হয়ে গেল। এবং আমি পেছন থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আগে যেতে যেতে একেবারে ড্রাইভারের পেছনের সিটটাতে এসে বসলাম তো তখন আর সেই জার্কিংয়ের অনুভব হচ্ছিল না তো সেদিনকে একটা বিষয় আমি অনুভব করলাম যে আমরা যত ড্রাইভারের কাছাকাছি থাকবো তত কিন্তু আমাদের জীবনের দুঃখ কষ্ট বা সেই জার্কিংয়ের অনুভব কম হবে তাই ঈশ্বর হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার তার যত কাছাকাছি বা তার সান্নিধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সহজেই সেই লক্ষ্যে আমরা পৌঁছে যেতে একদম তাই আসলে জীবনটা তো হচ্ছে চড়াই উতরাই কখনো উঠবে কখনো নামবে কিন্তু আমি মায়ুষ হয়ে বসে পড়ব যে আর এগোতে পারছি না তাহলে কি করে হবে ওই জন্য একটা ড্রাইভার বা যে সুদৃষ্টভাবে আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারে তার দরকার খুবই ওই জন্যেই আজকে আদর্শ গৃহস্থ আশ্রমের এই এপিসোডে আলোচনা করব যে কি করে সংসারের চাবিকাঠিটা দুজনের হাতে থাকলেই বোধহয় রাস্তা রাস্তাটা অনেকটা স্মুথ আর সহজ হয়ে যায় একদম তাই সেই বিষয় আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে আমরা যে বিশেষ অতিথিদেরকে পেয়েছি চলুন শুরুতেই তাদেরকে আমরা স্বাগত জানাই নমস্কার আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত অনুষ্ঠানের শুরুতে জিজ্ঞাসা করি দাদা আপনি কোথা থেকে আসছেন আপনার নাম আর আপনি পেশায় কি করেন খড়পুর থেকে এসেছি আচ্ছা আমার লৌকিক নাম নেপাল কর আচ্ছা করেন আমি পেশাতে খড়পুর সাউথ ইস্টার্ন কর্মী দিদির কাছে আসবো যে আপনার নাম কি এবং আপনি কতদিন ধরে ব্রহ্মাকুমারী সংস্থার সাথে যুক্ত আমার নাম সোমা আমি খড়গপুর থেকে এসেছি আমি বাবার জ্ঞানে দুহাজার সাত সালের সতেরোই সেপ্টেম্বর বাবার জ্ঞানে জয়েন করেছি আচ্ছা আচ্ছা আপনার মেমোরিটা খুব শার্প আপনার ডেট তারিখ সব মনে আছে খুব সুন্দর অনুভব দিদি আপনার কাছে আসি আপনার নাম আপনি কোন সেন্টার থেকে এসেছেন আর জ্ঞানের কি করে এলেন একটা সংক্ষিপ্ত একটা জার্নির কথা বিকেল মানসিক আচ্ছা খড়গপুর সেন্টারে থাকে আচ্ছা আচ্ছা এখানেই সেবা করে আচ্ছা আচ্ছা কতদিন আপনি ব্রহ্মকুমারী যে আছেন আমি থার্টি টু বছর হয়ে গেছে আচ্ছা অনেকটা সময় দিদি এতটা সময় আপনারা যে এখানে আছেন মানে ধরতে গেলে প্রায় ছোটবেলা থেকেই আপনি ব্রহ্মা সাথে তো এই যে এত দিনের জার্নিটা যদি সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটু বোঝাতে চান যে আমরাও যদি জীবনে পরিবর্তন আনতে চাই তো আপনার অনুভবের আধারে আমরা কি করলে আমাদের জীবনেও এরকম পরিবর্তন আসবে আমি এমনিতেই ছোটবেলা থেকে তো চলে এসেছি আমার বাবা মাও এই পথে চলে আসে তো আমার প্রথম থেকেই যখন থেকে আমি শুনেছি এই মেডিটেশনের কথাটা তখন থেকে আমার ভালো লেগেছে একে যে আমিও চাই যে এরকম হ্যাঁ আমার মেডিটেশনটার দিকে বেশি পছন্দ যেটা আর ছোট থেকে যখন এই পরমাত্মা সম্বন্ধে আমি পরিচয় শুনলাম তো শোনার পর থেকে আমি মানে মেডিটেশন করতে শুরু করছি যখন থেকে শিখে দিয়েছে গীতা পাঠশালায় আমরা প্রথম আসি তারপরে আমি কিছুদিন পরে আবার সেন্টারে চলে আসে আচ্ছা মানে আপনারও জ্ঞানের রাস্তাটা বেশ অনেকটা গভীর সুদৃঢ় ও লম্বা একটা রাস্তা আর আপনিও ছোট থেকে এই শিক্ষা পেয়েছেন দাদা আপনাকে জিজ্ঞাসা করি এই যে বললেন আপনি টেকনিশিয়ান তাই তো টেকনিশিয়ান একটা কলকব্জার ব্যাপার সবকিছু যেন জায়গায় জায়গায় ফিট থাকে তো জ্ঞান নেওয়ার পর জীবনের যেই ছোট ছোট ধাপগুলো এগুলো কিভাবে নিজের জায়গায় বহাল রেখে আপনি কাজটা চালিয়ে যাচ্ছেন এটা যদি আমাদের বলেন আগে যে অস্থিরতার মধ্যে থাকা হতো বাবাকে পাওয়ার পরে সেটা একদম নেই জিরো খুব সুন্দর এখন তিরিশ জন চল্লিশ জনকে কন্ট্রোল করার ক্ষমতা প্রতি মুহূর্তে হয় কোনো অসুবিধা হয় না কাজ বেশি আছে লোক কম আছে আচ্ছা আচ্ছা সেটাও বাবাকে বলি ব্রহ্মাবা দ্বারা সেভাবে ব্যবস্থা করে দেন এক একদিন এমন পরিস্থিতি হয় যে আমায় আসতে পারব না বাড়ি কাজের ওখান থেকে বাবাকে বললাম বাবা আমি তো একটার মধ্যে খাবো বাবা বাবা ঠিক ব্যবস্থা করে দেয় কিছুক্ষণ আগে ফোন চলে আসবে করবাবু হয়ে গেছে মানে জীবনটা অনেক দুশ্চিন্তাহীন বা নিশ্চিন্ততায় ভরে গেছে আগে যেটা অনেক চিন্তা বা অনেক রকমের টেনশন হতো সেই জিনিসটা কিন্তু এখন আপনাকে দেখেই আমাদের কাছে স্পষ্ট তো একটু মাতাজির কাছে আসি দাদা কে পেয়ে বা এই গানে এসে আপনি কতটা এখন নিশ্চিন্ত থেকে বড় থ্যাংক ইউ ওকে ওর হাত ধরে আমি বাবার জ্ঞান এসেছি ও আগের দিন ক্লাস করেছে ফার্স্ট সেকেন্ড দিন আমাদেরকে নিয়ে গেছে আমার দুটো ছেলে ও এক বড়দির কাছে ক্লাস করে চালপনা দিদির কাছে দিয়ে বলছে চলো দিদি যেতে বলেছে দুটো বাচ্চা ছেলে ছিল দুটো ছেলেকে নিয়ে তারপরের দিন থেকে পুরো ইন্দাতে আমরা সাত দিনে কোর্স করেছি মানে বাবার কাছে আমি এটা বিশাল পাওনা পেয়েছি বাবার হাত ধরে দু ছেলেকে মানুষ করেছি আমার আশপাশের যে মহল সেই মহলের মতো আমার ছেলেরা নেই খুব ভালো অনুভব দিদি আপনার কাছে জিজ্ঞাসা করছি এই যে ধরুন একটা সংসার যেমন গৃহস্থ তেমনি যদি দেখা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডও একটা সংসার তো ঈশ্বর বা পরমাত্মা যাকে আপনারা বলছেন তার কি এমন শক্তি বা সেই শক্তি তিনি আমাদের কি করে ট্রান্সফার করেন যে আমরা সব শ্রদ্ধায় বা স্তরগুলোকে ঠিকভাবে নিয়ে চলতে পারি তো আমাদের এখানে যে মেডিটেশন শেখানো হয় তো বাবার কাছ থেকে যে পরমাত্মার কাছ থেকে যে আমরা সকাশ মানে লাইট নেই ডাইরেক্ট কি করে আমরা কানেক্ট করব। তার কাছ থেকে শক্তি পাওয়ারটা নেবো কি করে তো এই জন্য এখানে শেখানো হয় কি মেডিটেশন মাধ্যমে যত আমি শক্তি নেব তখন আমি যাই যে কোনো আমি কাজ করবো না কেন কিন্তু মনে হবে যে মানে যে বাবার যেন আমার সাথে আছে মানে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে মানে মনে হয় যে এক ঘন্টা দু ঘন্টার কাজটা আজকের মনে আধা হয়ে গেল মানে একটা লাইট একটা শক্তি সব সময় আমাদের ভিতরে ফ্লো হতে থাকে মানে সে বোধে তার কাজটা ঠিকই করে নেয় তাই না দাদা আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে দিদি যেটা বলেন সেই শক্তি বা লাইটটা তো সেই লাইটের অনুভব আপনি তো বললেন যে আপনি করেছেন তাছাড়াও যদি আরো কিছু বিশেষ অনুভব আমাদেরকে বলেন যার ফলে আপনার তার প্রতি বিশ্বাস আরো দৃঢ় হয়েছে আমি আসার পথে রাজধানীতে আসছি থার্ড এসিতে রয়েছি আমার আপার বার্থ ছিল লোয়ার বার্থে দুটো ছোট ছোট বাচ্চা একটা দেড় বছরের একটা তিন বছরের সেই মহিলা দুটো বাচ্চা তাদের স্বামী স্ত্রী নিয়ে যাচ্ছে বাচ্চা দুটোই প্রচুর বদমাশি করছে একটা এত কান্না কাটি করছে চিৎকার করছে এবারে খুব অসুবিধা হচ্ছে বাবাকে জানালাম বাবা ব্যবস্থা করো এদের আমারও ঘুম হবে ওরও শান্ত হবে সবাই একটু শান্তিতে ঘুমাতে কয়েক মুহূর্তের মধ্যেই ওই সাইড ডোরের এক ভদ্রলোক ও নিজেই বলল উঠে যে আপনি ওখানটাই যান ও মাতা নিয়ে গেল ওখানে বাচ্চাকে বাচ্চা শান্ত হয়ে গেল পুরো পুরো একদম বগিটা একদম মানে ছোট ছোট জিনিসগুলো তো ঈশ্বরকে যদি আমরা অর্পণ করি তাহলে কিন্তু সেই জিনিসগুলো খুব সহজ হয়ে যায় তাই না বাদাজি ঠিক তাই সংসারে চলতে গেলে বিশেষ করে আমাদের নারীদের তাই না অনেক ছোটখাটো জিনিসের খোঁজ রাখতে হয় মানে রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনি জ্ঞানটা নিয়ে এই খুঁটিনাটিগুলো কিভাবে এত সুপরিষ্টভাবে মেন্টেন করছেন জানতে খুব ইচ্ছা করছে আমি বাবার জ্ঞানে এসে পুরো সংসারের যে আমার পরিস্থিতি সব থেকে পরিস্থিতিগুলোকে আমি এত সহজভাবে সম্ভাল করতে পেরেছি আমি কাউকে বলে অনুভব বুঝাতে পারবো না আমার বিরাট কঠিন পরিস্থিতি এসেছিল দু হাজার সালে ওনার পা ভেঙে যায় দোল পূর্ণিমার দিন বুধবার তারপরের বুধবার আমার শ্বশুর শরীর ছেড়ে দেয় কি পরিস্থিতি মানে এসছে বাবাই সম্ভাল করেছে আর আমার দু ছেলে তখন ছোট ছোট এবারে আমার কাছে আমার শ্বশুর মশাই শাশুড়ি থাকতেন আরো দু ছেলে আছে আমার কাছেই থাকতেন তো উনি শরীর ছেড়েছে উনি তো কিছু করতে পারবেন না করতে হবে আমাকে আমার বড় ছেলের দ্বারা আমি অত বড় পুরো সব সম্ভাল করেছি বাবা করেছি অনেক বড় ব্যাপার বিশাল বড় আমার যে বাবা বিশাল বড় বড় পরীক্ষা নিয়েছে আচ্ছা তাহলে এখানে বলতে পারি কি যে আপনি যাকে বাবা বলছেন বা ঈশ্বর সে আপনার আরেক সন্তান হয়ে বড় ছেলে রূপ কাজ করে তাকে বড় বেটা বলি বাবা বাবা দিদি এই যে সম্পর্কের বন্ধন যে ঈশ্বরের সাথে সর্ব সম্বন্ধ তো এটা কি সবার পক্ষে করা সম্ভব যারা ঈশ্বরকে জানে না বা আমরা ধরুন আপনাদের মতন অতটা মেনে চলতে পারছি না ঘর সংসারে থাকি খাওয়ার দাওয়ার হয়তো আপনারা যেভাবে পালন করেন আমরা করতে পারি না তো আমরাও কি ঈশ্বরের সাথে সেই নিগুর বন্ধনে আবদ্ধ হতে পারবো যে মানে রূপে সমস্যা আছে ধরুন শ্বশুর রূপে হোক স্বামী রূপে হোক তো সেইটা যদি আমি ভগবানকেও যদি আমি সেই সম্বন্ধ ভেবে যদি আমি তাকে স্মরণ করি তাকে যদি ওনাকে যদি বলি যে বাবা আপনিও আমার সাথী হয়ে এইভাবে আমাকে সহযোগ করো যে কোনো সম্বন্ধ ঠিক তাই এখানে খুব জানতে ইচ্ছা করছে দিদি ধরুন আজকে আমার পিতা আছে বা আমার স্বামী আছে আমি তাকে সেই জায়গাটায় বসিয়েছি এবং ঈশ্বরকে সেই জায়গাটায় বসানো কতখানি সহজ বা কতখানি ইজি বা কতখানি মুশকিল যাই বলুন না কেন কি রকম। কারণ আপাত দৃষ্টিতে আমি যাকে আমার একটা সম্বন্ধের হিসেবে দেখছি সে তো একটা আত্মা তাই না আমি যেটা রিয়েলাইজ করলাম পুরো এই কথার মাধ্যমে কিন্তু আমি যার সাথে আমার কানেকশনটা জুড়ছি সে তো অপরিসীম সুতরাং তার ক্ষমতাও অপার তো এই দুটোকে আমি কি করে সমান্তরালে রাখবো কারণ অলরেডি আমার সামনে একটা সম্বন্ধ আছে আর অলরেডি আমাকে সম্বন্ধ অনুভব করতে হবে দুটোকে আমি কি করে মেলাব মানে স্বামী শরীর ত্যাগ করে দিল কিন্তু বা ছেলে তো ভগবান কেউ যদি আমি সেই সম্বন্ধ রূপে তাকে যদি সেখানে বসাই সেই জায়গাটা তখন সেই রূপে তিনি সহযোগ অবশ্যই করেন অবশ্যই দাদা এত সুন্দর করে দিদি বললেন তো আমাদের মনে হয় যে এই জিনিসটা হয়তো আপনারাও জীবনে উপলব্ধি করেছেন বহুবার একটু আপনার কাছে শুনতে যে আপনিও কি ঈশ্বরকে সেই করেন আমার লৌকিক বাবার আমরা তিন সন্তান ছিলাম বাবার প্রপার্টি থেকে কিছু হয়তো দুই ছেলে পেয়েছে কিন্তু পুরোটা আমি পেয়েছি লৌকিক বাবার কারণ কা শিব বাবা ঈশ্বর আমার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা তো শিব বাবার যা কিছু সবই তো আমি পাচ্ছি এখন ঈশ্বরের প্রাপ্তি ঈশ্বরের যা কিছু সবই পাচ্ছি মাতাজি আপনাকে জিজ্ঞাসা করব। এই যে ধরুন সংসার তার বিভিন্ন খুঁটিনাটি লেগেই থাকে তো এই যে ছোট ছোট দিকগুলো কি করে ঈশ্বর আমাদের খেয়াল রাখেন কি করে তিনি মনে রাখেন যে আমার সন্তানের এখন এটা দরকার এবং সেটা আমি পরিপূর্ণ করব। আপনার অনুভব কি বলে এটা আমি যদি বাবার থাকি আচ্ছা তবেই আমি এটা পাবো কি মানে ইয়াদ দেহের ভানে থাকলে পাবো না আত্মিক স্থিতিতে যখন আমি ইয়াদ করছি তখন কিন্তু আমি পাচ্ছি আমার অনুভব হয়েছে এক এক সময় সব সময় কিন্তু আত্মিক স্থিতি থাকতে পাচ্ছি না এক এক সময় দেহের ভানে চলে যাচ্ছি তখন কিন্তু বাবাকে ডাকলো কাজ হচ্ছে না যখন আমি আত্মিক স্থিতিতে ডাকছি তখন আমার তুরন্ত কাজ হয়ে তাও আত্মিক স্থিতি বলতে কি আমি তো কাজকর্ম করছি আমি কি করে নিজে মানে চিন্তনটা থাকবে আমি আত্মা আচ্ছা তখন এই দেহের ভান থাকবে না আমার ছেলে আমার বৌমা আমার সংসারের ভানে নয় আমি আত্মা এরা আত্মা এরা সবাইকে নিয়ে আমি কর্ম করছি এটা ভাবনা থাকবে তাহলে আমি দেখছি আমার তুরন্ত কাজ হয়ে যায় আচ্ছা দিদি এটা কি আদেও মানে মাতাজি তো বলছেন বুঝতে পারছি আদেও কি করা সম্ভব আমরা একটা ফিজিক্যাল রিলেশনে আছি আমার মা আমার ভাই বোন কিন্তু তাও তাদের সাথে ঝগড়া অশান্তি হলে বা কাজের জায়গায় একটু মন খারাপ হয় তাদেরকে আত্মা দেখা বা নিজেকে আত্মা ফিল করা এটা কতটা মুশকিলের কাজ এটা তো অভ্যাস করার দরকার না যখন আমি কর্মক্ষেত্রে কর্ম তো করছি কিন্তু যখন ওই স্থিতিতে থেকে আমি যখন ওই আত্মিক স্থিতি উনি যেটা বললেন তো আত্মিক স্থিতিতে যখন আমি থেকে কর্ম করছি তখন সেই কর্মের মধ্যে কোনো বিকর্ম হবে না সেই কর্ম তখন শ্রেষ্ঠ কর্ম হবে এবং ভুল হবে না সেই কর্মের মধ্যে মানে আমরা যারা জগৎ সংসারে বসবাস করছি নিত্য দৈনন্দিন কাজকর্মে জড়িত আছি তাহলে আমি আমার সামনের মানুষটাকে কি হিসেবে দেখব একটা আত্মা সে একটা পয়েন্ট অফ লাইট বা আমিও একটা পয়েন্ট অফ লাইট এবং আমরা একজনের সাথেই কানেক্টেড থাকার চেষ্টা করব তাই না হয়তো তার বাহ্যিক রূপটা আমার চোখের সামনে পড়ছে কিন্তু আদতে সে আসলে আমার মতোই একটা শক্তি তাই নয় কি একদম তাই দাদার কাছে আরেকবার আসবো তাহলে আপনি কি উপলব্ধি করেছেন এই জ্ঞানে আসার পরে সেই ছোট্ট জার্নিটাকে বা এই ১৪ বছরের জার্নিটাকে যদি ছোট্টভাবে আমাদেরকে বলতে চান একটু এই জার্নিটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ বাবার হাতে হাত ধরে থাকতে হবে আচ্ছা রেলে ট্রাক যে দুটো রয়েছে ওই ট্রাকটা ঠিক থাকলে গাড়ি গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছে যাবে ট্রাকটা যদি ঠিক না থাকে লাইন দুটো যদি ঠিক না থাকে গাড়ি ঠিক সময় মতো ঠিক জায়গায় পৌঁছাবে একদম আপনাকে প্রশ্ন করব এই যে দুটো ট্র্যাক স্বামী আর স্ত্রী একটা সংসারের মধ্যে চলে এইটা কিভাবে ব্যালেন্স করে চলছে এই জ্ঞানের আধারে মানে আপনারা কি করে ব্যালেন্স করে চলছেন দুটো প্রথমে কঠিন পরিস্থিতি এসেছে অনেক দুজনে অ্যাডজাস্টমেন্ট করতে টাইম লেগেছে অনেকটা আর আমার সবথেকে ভালো কাজ দিয়েছে বাবাকে অমৃত বেলায় বলা বাবাকে রেগুলার বলতাম যে বাবা যেন আমরা তোমার সমান বলতে পারি একদম পবিত্র আত্মা বলতে পারি বাবাকে বলে বলে প্র্যাকটিস করে করে মানে এই রাস্তা এতটাই পৌঁছে গেছি ঠিক ঠিকঠাক দিদি আপনাকে যদি জিজ্ঞাসা করি সহজ ভাষায় পবিত্রতার পরিভাষা আপনি কি দেবেন কি বলছেন উনি পবিত্র হতে পারি কিভাবে সংসারে থেকে আমি পবিত্র হব মনের শুদ্ধতা দরকার আচ্ছা সংকল্পের শুদ্ধতা আচ্ছা মেন আমরা যখন আগে কর্ম করতে যাই যে কোন কর্ম তখন আমার মধ্যে পজিটিভ সংকল্প শুদ্ধ সংকল্প যদি চলে তো সেটাই হচ্ছে পবিত্রতা আর দেখুন সত্যিকারের আমাদের অনুষ্ঠানেরও মূল লক্ষ্য যে আমাদের মনটাকে শুদ্ধ করা তাই আজকে আলোচনা করতে করতে এত সুন্দর আলোচনা আমাদের অনুষ্ঠানও কখন শেষের দিকে চলে এসেছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শুধু আমরা ভাবি যে সাদা কাপড় পরে নেবো তাহলে কিন্তু হবে না বাঁড়িরামিষ খাবো তাহলেও কিন্তু হবে না যদি শুদ্ধ করতেই হয় এই মনটাকে পবিত্র করতে হবে মনটাকে সুন্দর করতে হবে বাইরের বাহ্যিক কাপড় জামা জলরি এগুলো কিন্তু কেউ দেখবে না আপনার মনটা কতটা শুদ্ধ মনটা কতটা পবিত্র এটাই কিন্তু দেখবে আর বলা হয়ে হয়ে থাকে থাকে যে একটা মন নাকি বিভিন্ন আবেগের সংমিশ্রণে তৈরি সেই আবেগগুলো যদি খুব সুন্দর পবিত্র হাসি খুশি সম্পন্ন হয় তাহলে বোধহয় মনের কোনায় কোনায় আলো ভরে যায় এবং মনের কলকবজাগুলো যদি ভালো করে কাজ করে তাহলে বোধহয় শরীরও ঘোড়ার মতো দৌড়বে একদম তাই এর জন্যই বলে সামান। তাই চেষ্টা করুন আর মন ভালো করা কিন্তু কোনো ডাক্তারের কাজ নাই যদি আমার শরীর খারাপ হয় তো জ্বর হয় তাহলে কিন্তু আমি ডাক্তারের মেডিসিন নিতে পারি পেটে ব্যথা হলে মাথায় ব্যথা হলে কিন্তু যদি মন খারাপ হয় তার কিন্তু কোনো ডাক্তার নেই একমাত্র রাস্তা বা একমাত্র ডক্টর হচ্ছে সেই পরম পিতা এবং আদর্শ গৃহস্থ আশ্রমের এই এপিসোডে এটাই জানতে পারলাম যে সংসারে থেকেও কিন্তু মন মেজাজ খুশিতে ভরপুর থাকতে পারে আপনাদেরও মন মেজাজ খুশিতে ভরপুর থাকুক সুন্দরভাবে আপনারাও সংসার করুন এই আশায় কামনায় আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন এপিসোডে নমস্কার